আরো শক্তি বাড়লো ভারতীয় সেনার। এবার এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে যার নাম শুনলে কাঁপবে শত্রুরা। যুদ্ধ বিমান থেকে তীর বেগে ছুটে যাবে সেই ক্ষেপণাস্ত্র, মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেবে শত্রু ঘাঁটি, অথচ তা বুঝতেই পারবে না শত্রুপক্ষ। এমনই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার অস্ত্র মিসাইল তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 130 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ 130 কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে শত্রু সেনার এয়ারক্রাফটও গুঁড়িয়ে দিতে পারবে এই মিসাইল। ভারতীয় বায়ুসেনার MiG-29 ও লাইট কমব্যাট তেজস এয়ারক্রাফট MK-1 ভার্সন থেকে এটি ছোড়া যাবে। নৌসেনার কাজেও লাগবে এই মিসাইল। অস্ত্র হল সুপার 530D মিসাইলের পরবর্তী ভার্সন, সুপার সিরিজের মিসাইল মধ্যম পাল্লার। এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ সেনারা, অস্ত্রের থেকেও উন্নত ও আধুনিক মানের। এই মিসাইলের অ্যাক্টিভ র্যাডার সিস্টেম যে কোনো শত্রু বিমানকে খুঁজে নিয়ে আঘাত করতে পারবে। প্রতিপক্ষ যদি জ্যামার দিয়ে এর গতি থামিয়ে দিতে চায় তাহলে তা রুখতে পারবে অস্ত্র। দিন হোক বা রাত, আবহাওয়া যেমনই হোক না কেন, সব পরিস্থিতিতেই কাজ করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। অস্ত্র MiG-2 এর আরও একটি বিশেষত্ব হল এটি লক্ষ্যবস্তুকে তাড়া করে হত্যা করে। এর অর্থ হল একবার লক্ষ্যবস্তুতে লক করলে তাতে আক্রমণ করেই ছাড়বে অস্ত্র। লক্ষ্যবস্তুর দিকে ছাড়ার পর মধ্য বাতাসেও এর দিক পরিবর্তন করা যায়। ব্যুরো রিপোর্ট, রেতম বাংলা।